করুন অবস্থা, কারে কি বাঁচাইবো, কারে কি বাঁচাইবো, মানে বাঁচানোর মতো কেউ রে কোনো পরিস্থিতি না। ইতিহাস আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে ফটো ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে, যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো, ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা বাংলা বাজার ছাগলনাইয়া ফেনী সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার 3-4 ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্ধেক পানির নিচে। বাংলাদেশের এই বন্যাটি কত ভয়াবহ ছিল সেটির প্রমাণ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। বন্যার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে যেগুলো দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যেমন এই ছেলেটি তার মাকে পিঠে করে নিয়ে যাচ্ছে, সবকিছু হারানো যাবে কিন্তু মা হারানো যাবে না। এখানে দেখুন মানুষের গলা পর্যন্ত ডুবে যাচ্ছে, কি পরিমাণে পানি উঠেছে। এখানে এই মানুষটিকে জিজ্ঞেস করা হয়েছে তার নাম কি, কেঁদে কেঁদে কি বলছে আপনারাই দেখুন। এবার এই চাচির আহাজারি শুনুন, বন্যা তার সবকিছু নিয়ে গিয়েছে। এখানে এই লোকটি বলছে সে কলা গাছের উপরে উঠেও তার বাবাকে বাঁচাতে পারেনি, অনেক চেষ্টা করার পরও সে তার বাবাকে বাঁচাতে পারেনি। আমি আসলাম স্রোতের পাশে, কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে, চাপায় ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছে বাবা চলে যেছে জোরে, আপনার কলা গাছের উপরে টপকে যায়, বাবাকে হাত চা ধরছি, ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি, ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরতে পারিনি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভারত রক্ত যুদ্ধে নামেনি, ভারত নেমেছে পানি যুদ্ধে। তারা পানি দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার পরিকল্পনা করছে। এখানে মসজিদে মাইকিং করা হচ্ছে, সবাই যেন সবাইকে ক্ষমা করে দেয়। কতটা খারাপ পরিস্থিতি হলে মসজিদে এরকম মাইকিং করা যায়। এবার এই ভাইয়ের কান্না শুনুন, সে 3 দিন ধরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি, তার কান্না দেখে যে কেউ কেঁদে দিবে। আপনার ছেলে কোথায় আছে এখন? এবার দেখুন প্রবাসী ভাই কিভাবে কান্না করছে। সে বলছে হেলিকপ্টার দিয়ে হলেও আমার পরিবারকে বাঁচান, যত টাকা লাগে আমি দিব। এবার দেখুন জুম্মার নামাজ শেষে মানুষ কিভাবে দোয়া করছে। ফেনীবাসী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আপনারাই দেখুন। এখানে রাস্তা দিয়ে কত দ্রুত পানি যাচ্ছে দেখুন, এই রাস্তায় বাসও ঠিক মতো চলাচল করতে পারছে না। এখানে পানি থেকে মাইক্রো গাড়ি কিভাবে তুলছে দেখুন, এইভাবেই আমাদের একে অপরের পাশে থাকতে হবে। এখানে আপনারা দেখছেন এই ব্যক্তি 10 টাকা দান করছে, কিন্তু তার এই 10 টাকা আয় করতে 20 জনের কাছে হাত পাততে হয়েছে। এই 10 টাকা কোটি কোটি দান করার সমান।
এখানে এই ছেলেটি তার উমরার টাকা দান করে দিয়েছে। এই রকম বুদ্ধিমান ছেলে বাংলার ঘরে ঘরে দরকার। এখানে এই মেয়েটিকে দেখুন, সে তার টিফিনের সকল জমানো টাকা বন্যার ত্রাণে দিয়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি এই প্রজন্মই সামনের বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যা পীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। বন্ধুরা, বাংলাদেশের একজন লুকায়িত হিরো হচ্ছে শায়েক আহমদুল্লাহ। তিনি সবার নজরে আসেন না, কিন্তু তিনি হচ্ছেন রিয়াল হিরো। আপনারাই দেখুন, আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন, এগুলো ভারী খাবার, এগুলো আগামী কাল যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে। সেখানে যে কাজগুলো, যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে, সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ। এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। বন্ধুরা, বাংলাদেশের আরেকটি রিয়াল হিরো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কিভাবে মানুষকে সাহায্য করছে দেখুন। বন্ধুরা, বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য তাহিরি চলে এসেছে। তাহিরি কি বলছে আপনারাই শুনুন। যে আসলে ট্রল যারা করছেন, আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে নিয়ে আপনারা ট্রল, আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে একজন অপছন্দ হতেই পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের সংকটে দুর্যোগে মানুষের দুর্যোগে এই কথাগুলো আমি শুনবো না। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন। বন্ধুরা, এগুলো ছাড়াও বন্যাতে দেশের বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আপনারা এক নজরে দেখে নিন তাদের জীবনযাপন কিভাবে কাটছে।